দেশের প্রথম ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস অ্যাপ সিটি চালু করলো গ্রামীণফোন। উদ্ভাবনী প্রযুক্তি, স্মার্ট সলিউশন এবং সংযুক্ত থাকার সুবিধা নিয়ে এই প্ল্যাটফর্মটি অ্যাপ ডেভেলপার এবং পাবলিশার উভয়কে বিটুবি ও বিটুসি গ্রাহকের সাথে সংযুক্ত করবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাপ মার্কেটপ্লেসটি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এ সময় জাতীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে অ্যাপ সিটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনো এশিয়ার প্রধান পেটার বরে ফারবাগ, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, শিকার করা যাবে না। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাশকরা করেন না বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে